हेलो एवरीवन, वेलकम टू माय चैनल, दिस इज राखी। आज हमें बनाबो रेस्टोरेंट स्टाइल चिकेन भरता। एटी एक्टी खूबी डेलिशियस एवं चटजलदी रेसिपी। ये रेसिपिटी अपनी अपना बाड़ी खूब सहजे बनिए फिलते पर। एटी बनानों जन प्रथम आपनादेर लागबे बोनलेस चिकेन। एखाने आमी 300 ग्राम बोनलेस चिकेन एभावे छोटो एवं लम्बा आकारे केटे नियेछि। लागते दुटो मीडियम साइज चॉप्ड अनियंस, एक टमेटो प्योरी, 1 टेबल स्पून आदा रसुन पेस्ट, 4-5 काजू बादाम एवं 4 मगज पेस्ट करे नीते हबे। एभावे लागजे टक दई, फ्रेश क्रीम, गुड़ो मसलार मध्य लागजे धने गुड़ो, जिरे गुड़ो, लाल लंकार गुड़ो, सामान्य तंदुरी मसाला, हलुद गुड़ो एवं परिमाण मतो नून। सब मसलागुलोई आमी 1 टेबिल चामच करे नियेछी। एकटी दारचिनी, 4 लवंग एवं 4 इलाच। रोयेछे सामान्य कसौरी मेथी शुकनो खोलाय भेजे रखा। नियेछी 2 सिद्ध डिम। चलुन ताले रेसिपिटी शुरू करा जाक। प्रथमे आमी एकटी कड़ाई गरम करे ताते 3 टेबल चामच मतो सर्षेर तेल निलाम। तेलटिके किछुटा गरम होते दिते हबे। तेल गरम होये एले एबार आमी एते दिये देबो दारचिनी, लवंग एवं एलाच। 5-6 सेकेंड नाड़ाचाड़ा करार पर एबार एते आमी दिये देबो कुचिये रखा पेंयाज। পেঁয়াজগুলিকে 2-3 মিনিট হালকা আঁচে ভেজে নিতে হবে। এখানে আমরা পেঁয়াজগুলিকে বেশি লাল করব না। দু তিন মিনিট হয়ে গেলে এবার আমরা এতে দিয়ে দেব আদা রসুনের পেস্টটি। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এবার আমরা এতে দিয়ে দেব টমেটো পিউরি। এখন মশলাগুলিকে 2-3 মিনিট খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। ভালো করে নাড়াচাড়া করার পর এবার আমি এতে একে একে গুঁড়ো মশলাগুলি দিয়ে দেব। এবার সমস্ত মশলাগুলিকে খুব ভালো করে 2-3 মিনিট ভেজে নিতে হবে। তে আমি সামান্য জল অ্যাড করলাম। দু তিন মিনিট মশলাগুলোকে ভালো করে ভেজে নেওয়ার পর এর থেকে তেল ছাড়তে শুরু করবে। এখন আমি এতে চিকেনগুলো দিয়ে দেব। চিকেনগুলিকে মশলার সাথে খুব ভালো করে ভেজে নিতে হবে। 1-2 মিনিট চিকেনগুলিকে খুব ভালো করে ভেজে নেওয়ার পর কড়াইটিকে ঢেকে দিতে হবে। 2-3 মিনিট মাঝারি আছে। কড়াইটিকে ঢেকে রাখার পর দেখা যাবে চিকেন থেকে জল ছাড়তে শুরু করেছে। এবার আমরা চিকেনটিকে ভালো করে আবার নাড়াচাড়া করে দেব। আমরা একে একে বাকি মশলাগুলি এতে দিতে লাগবো। প্রথমেই দিয়ে দিলাম কাজু এবং 4 মগজ বাটা। কাজু এবং 4 মগজের মিশ্রণটিকে মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমরা এতে অ্যাড করব ফেটিয়ে রাখা টক দই। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এবার আমরা এতে অ্যাড করব ফ্রেশ ক্রিম।
ইলাচটিকে ভালো করে সমস্ত মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এবার আমি এতে অ্যাড করলাম 1 টিস্পুন চিনি। এটি সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে নাও ইউজ করতে পারেন। এখন আমার চিকেন ভর্তা প্রায় রেডি হয়ে গেছে। এতে আমি প্রয়োজন মতো জল দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। জলটা আপনারা আপনাদের হিসাব মতো দেবেন, যতটা গ্রেভি আপনারা চাইবেন সেই হিসাবে জলটা দেবেন। এবার এতে আমি রাখা সিদ্ধ ডিম দুটির মধ্যে একটি সিদ্ধ ডিমকে ভালো করে ক্রাশ করে মিশিয়ে নেব। সবশেষে আমি এখানে অ্যাড করব শুকনো খোলায় ভেজে রাখা কসৌরি মেথি, হালকা হাতে ক্রাশ করে নিয়ে। আমাদের চিকেন ভর্তা রেডি হয়ে গেছে। আপনারা চাইলে এতে সামান্য পরিমাণ বাটার অ্যাড করতে পারেন, বাট এখানে আমি বাটার অ্যাড করিনি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা বাড়িতে এটি অবশ্যই ট্রাই করবেন। অ্যান্ড অলসো গিভ আ থামস আপ টু মাই ভিডিও অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।